তুলা শিকক ব্লকবু তিনি চিনি তিপ্রামথা তেই যত অ্যাসোসিয়েট অর্গানাইজেশন তিনি চেন তুলা শিকক নি ভিডিও নি বিসিংতে মেমোরেন্ডাম রবি তঙ্গ ম বিক্ষুব নিছিল ফাই মাঞ্জাক ফাই নাই চিনি বরং গ্রাং এমডিসি অনন্ত বাবু জোনালি চেয়ারম্যান তাকু বিশু ডিস্ট্রিক্ট নি প্রেসিডেন্ট চিনি রাজেশ বাবু মহিলা নেত্রী বীণামালা দেববর্মা চিনি জোনাল সাব জোনাল আদম রক এবং চিনি টিপ্রামথা বরি বদল শিকলা বদল নি তাংফাং তাংফাং জগ্র হাজারে বিজারে যারা ফাই নাই তা খুব তেই ভুকুক চন্ন আনি জবানি চিবাই আফারে তিনি নি মবি খুব সমাবেশ কয়েকটা কক সানাই উইলান হচ্ছেন বিজেপিতে আইপিএফটি সরকার ন সেলেং মুং জানগো চেন যখন টিপ্রামথা ১৬-১৭ মাস আগে ক্ষমতায় আচুক্ষা চিনি আইন নিবিসিংহ চেন বিলেশ মনিটরিং কমিটি গঠন খাইকা এবং আপন বেআইনি হিসাবে ঘোষণা খাইয়ে বিজেপি আইপিএফটি সরকার শাখা ম মনিটরিং কমিটি ন চেন সাক নাইয়া ম মনিটরিং কমিটি বেআইনি বিনিবাগে বিজেপি সরকার নচন ছাও নরক যদি বেআইনি নিচম খাদেন গায় ভিলেজ কমিটি নির্বাচন খাইয়ে আইন নি কাইসা শাসন ভিলেজ কমিটি ও তুপুনান বাগিচেন দাবি খাইবানি দাবি খাইব খাইব উনিয়া শেষ পর্যন্ত দুইজন চিনি তিপ্রাসা উকিল কোটো থাঙ্গি যখন চ্যালেঞ্জ খাইকা আপ্রু মাননীয় কোর্ট অর্ডার রেখা ত্রিপুরা সরকার ন যে ভিলেজ কমিটি নির্বাচন প্রথম সপ্তাহ নভেম্বর নি বিসিংহ আব সম্পন্ন মা খাই নাই কিন্তু বিজেপি সরকার ত্রিপুরা বিসি ইলেকশন খাইয়া নি রিয়া বড় বিজেপি সরকার ছিল যদি তিনি ভিলেজ কমিটি নির্বাচন খাইকায় ৫৮৭টা সিট বিসিংহ ৪৫৪টা ভিলেজ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিপ্রামথা জিতে নাই আর যদি বিজেপি যদি সাহস সংখ্যায় তিনি না হাই সালো পড় তিনি সাত জোনাল ডেপুটেশন রেগা খাব ম সাত জোনাল ডেপুটেশন রেমানি বিজেপি মনোবচ্ছ নিন্দা জানুক যে বিজেপি চল রাং সে রহরিয়া তামনি রাঙি হিসাব ডাইয়ান ফাই পড় বিনিবাগে তিনি চুন খবর মারো চিনি কামামা সাত জোনাল চিনি টিপ্রামথানি বুড়ি বদল শিকলা বদলি ওয়ারিয়ার রোগ বিজেপি নি ডেপুটেশন ফাইনাল খাইনা ফাইনাই রোগ দক লম্ব কাসুই তিনি স্লোগান রেখা দেহিয়া রোগ কিভিলি থাঙ্গে রাং রিমা করে বরণে রাঙি হিসাব দর ডাইজানে পাই তিনি বড় প্রতিরূপ নি সম্মুখীন দব আং খেলাও তিনি বাছাই মারি সাত জোনাল প্রায় ৫০০ জন সিআরপিএফ রুয়ে কাফিগান জানা গরিকা আর বিজেপি মাত্র ১৭ জন বড় আর ডেপুটেশন নান বাকি চিরিকলাই কম তিনি যে পার্টি যে সরকার বড় পুলিশ মিলিটারি ছাড়া মিটিং খাই মালিয়া ডেপুটেশন রিমালিয়া তুলা শিকক চাম্পাহাওয়ার চিনি থানা নিউসি অনন্ত বাবু থানি ফোন খায় ১০ জন বিজেপি ভাইজাক তুলা শিকক ক্যাম্প হাবই দম্ভ টিপ্রামথানি কর্মী অনুকির জাগে টিপ্রামথা শান্তিতে বিশ্বাস করে টিপ্রামথা কাউকে আক্রমণ করবে না বিজেপি নি ১০ জন বড় সাবজুনালা হাত রাখিয়া টিপ্রামথা দায়ী থাকবে কেন ওসি সাহেব যখন অনন্ত বাবুর ফোন খাইগা কিরিজালি বড় খাপ রাখিয়া কিরিয়াংমানি ইঞ্জেকশন টিপ্রামথান ধানি করে আইতে যদি কিরিজা খাই কিবিল থানহীন সাইড সাইড গাইতে বড় ম ডেপুটেশন রিমানি বিসিংতে বিজেপি ওয়ান সার লিডার রবি এক নম্বর ব
ती प्रासारों ने थांसारों सकांगले ती प्रासार बीए बीबाई ती प्रासार ती प्रामोथ अबुआई नने बुकुं कागले नने बुकु कागले नने किंतु महाराजा ने निर्देश सोंगो संग बुलाई मनो हमजा गया संग ती प्रावे ती प्रातान लाई मनो हमजा गया we want थांसा संग greater ती प्रालें चलायो ती प्रावो संग थांसा ने किसी को आ greater ती प्रालें दो मुले तीनी बीजे बीरो लाचिनानी को जे बीजेपी जनों ती प्रासार उठो आमो साया तो गोरे गोरे मोबाइल फोन देवो ती मोबाइल फोन बोरो बीजेपी ने विजन डॉक्यूमेंट नहीं को डॉक्टर मानिक शाह के आमी उद्देश्य करे बोलची आपकी त्रिपुरा राज्य मुख्यमंत्री आपका विजन डॉक्यूमेंट की बोले सें शेही को था आपका मानुषेर का चे खुले बोलूं 2018 সালে নির্বাচনে আপনারা কি বলেছেন ঘরে ঘরে চাকরি হবে রোজগারের ব্যবস্থা হবে 2022 এর মধ্যে ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম পানীয় জলের আওতা দিয়ে চলে আসবে ওদের তো নিন তোচায় অন্য জানাই দিই যে তো বাতি ময়দানে অন্য জানাই দিই যে তো নিন করঙ্গি ছড়ান বড় রোগী তিনি বো খেপা ওর তুই ঘরে জন্মগো তিনি বাগে বিজেপির মতো ঝুমরা প্রতিশ্রুতি আমরা দেব না স্বয়ং যদি সরকার এবং গ্রেটার ত্রিপুরালেন তুই মাখাই ত্রিপুরা রাজ্য অতি প্রাসারণী উন্নয়ন গড়ে গড়ে চাকরি সেই ব্যবস্থা আমরা করব 40,000 ভুলে যাবেন না ডক্টর মানিক সাহা আপনাকে বলছি 40,000 ব্যক্তক ত্রিপুরা রাজ্যে যিনি বুকুং কিটিং এই প্রাসারণী রিয়াং দেববর্মা জমাতিয়া মুন্না কাইপেন হালাম ডালং মিলিউই তিনি 40,000 জিন চাকরি মানতাই কেউ টিএসআর এ চাকরি করতে পারত কেউ এগ্রিকালচার দপ্তরে চাকরি করতে পারত আমো তিনি 40,000 চাকরি বড় কাশুই করল এটা আমাদের কথা আজকে বিক্ষোভ সমাবেশে আমরা বলবো আমরা যদি সরকার গঠন করতে পারি এক বছরের মধ্যে আমরা 40,000 টাকারকে চাকরি দেব সংজ্ঞা কাজে আইতে তার বলে বল তিনি বিজেপির তামসারে মুদি মন্ত্রী পুরা কুটি কুটি রং খাইয়ে এডিসি নি এম রক সিএম রক এমডিসি রক কুটি কুটি রং সামনান দোকানো তন্ত্র আমার ছোট ভাই বিশু দেববর্মা আমাদের জোনাল ডেভেলপমেন্ট চেয়ারম্যান এখানে বসে আছে প্রশ্ন করুন জোনাল দীপসিং নাম ভাইয়া নঞ্জামেন তিন বাগি পুসুত ফাইকা লামানি বাগি পুসুত ফাইকা 1 কিলোমিটার রাস্তা মেরামতের জন্য আমাদের কাছে টাকা নেই তারপরও তারা কোটি কোটি টাকার কথা বলছে ফিশারি দপ্তর 10 লক্ষ টাকা গবাং চিনি রেভিনিউ ফান্ড নি তিন গাতন রিমা তো ফরেস্ট দপ্তরে কি অবস্থা রাজ্য সরকার যাদের বেতন দেওয়ার কথা ছিল রাজ্য সরকার তাদের বেতনের টাকা এডিসির হাতে দেয় না আমাদের নিজের টাকা খরচ করে রাজ্য সরকারের কর্মচারীদের আমাদেরকে বেতন দিতে হচ্ছে তারপরেও তাদের লজ্জা নেই বলছে যে আমরা হিসাব দেখব কিসের হিসাব উসগাঙ্গর এবতি মন্ত্রী পুরানি কাইসাবিরি সাংবাদিক সম্মেলনে লুকা বতামসা যে অডিট জেনারেল থেকে একটা চিঠি পাইকা আর চিঠি মোতাবেক তামো তামো ওর ভাইকাই রং খরচুকা অডিট বিভাগে এক বছর পরে বতি প্রামথা তিনি অডিট খাইয়ানি বসাও রেবতি বাবু আপনি একজন এমপি আপনাকে জানা উচিত যে লেটার আপনি দেখিয়েছেন মানুষের কাছে সেটা 2014 2015 সালের লেটার এবং তখন আমরা ক্ষমতায় ছিলাম না সিপিএম পার্টি ক্ষমতায় ছিল তখন আর রেবতি বাবু মোগল কানা বলু কি আমি তো সানগ্লাস পরেও মানুষকে আমি দেখতে পাচ্ছি আমি পড়তে পাচ্ছি কোথায় কি লেখা রেবতী বাবু চশমা না পরেও পড়তে পারেন না 2014-15 সাল নি আর অডিটি লেটার মতো কথাই দেব আরে তামুক দীপ্রাম থা খাইয়া রেবতী বাবু আপনি এমপি দিল্লিতে গিয়ে বলুন চিনে ও এডিসি ও রেবতী মন্ত্রী পুরা একদিন ভাই দীপ্রাসার উনি খুশ খাই ভাইয়া এত মায়া কান্না প্রেস মিট খাই খাইয়ে ভুবা গ্রাম বিরুদ্ধে কক সানাই দীপ্রামথান বিরুদ্ধে কক সানাই দফা বাই দফা
নাও এদিনা কোক চিনি সানাই বড় কিন্তু দফা দাম নহি দফা বড় তো বুড়ি নিয়ে খাইও কোনো বিচার মায়া বিশ্বজিৎ দেববর্মা বুথার যাগ মতিলাল কাইবেন বুথার যাগ বলে তিনি বিচার করে পিন্দুলাল চাকমাকে খুন করা হয়েছে খুনিদের কোনো শাস্তি হয়নি সেই কথা রে বুকি মোহন বাবু বলবেন না সেন নিজের পরিবারের জন্য যদি আপনি না পেয়ে থাকেন মানুষকে খুলে বলুন টাঙ্গি নেন হাইকে কক মাসা যা একজন টিপ্রা জাতির এমপি টিপ্রা জাতির বিরুদ্ধেই কেন কথা বলবে যদি তার টাকার কোনো লেনদেন না হয় সে জাতির বিরুদ্ধে যাবে কেন একটা গরিব মানুষও তো যাবে না একজন সুশিক্ষিত এমপি কেন জাতির বিরুদ্ধে কথা বলবে কেন মহারাজাকে প্রদ্যুৎ বাবু বলবে ত্রিপুরা রাজ্যেও তিনি মহারাজানি মূল্য ত্রিপুরা রাজ্য সিনিয়র রেবতী বাবু আপনাকে বলছে মহারাজানি দাম বারো বর্ষ পারুনি তবে গ্রেট ব্রিটেন পর্যন্ত মহারাজান যে দাম দেব আর তিনি রেবতী মোহন ত্রিপুরা ওই গন্ধা ছড়ার একটা গ্রামের ছেলে আজকে বলছে প্রদ্যুৎ বাবু দেখিয়ে দেব দেওয়াইসা যখন পার্লামেন্ট ইলেকশন নেয় রেবতী বাবুনো ভূতি বিশিং দিল তিপ্রাসার ফুনুগিরি নাই রেবতী বুবাক রানী থানি কিচ্ছুই আইছে সিংহ সুতান দিন দাম করে এই হল চিনি বিজেপি নি কক আইছে ওয়ানানানি কোনো করেই তা খুব তিনি ভিলেজ কমিটি নির্বাচন খাইয়া চিনি মাম থাইন বাগিছে কুটো মাথাঙ্গ গভর্নর খালি মাথাঙ্গ স্বয়ং যদি থামসা দঙ্গাই তিপ্রাসার আগামী 2023 চিনি বাগে গ্রেটার দি প্রলেন নিবাগে দি ওয়ান লাস্ট ফাইট বুবাগরা সামানি আর লাস্ট ফাইট নিবাগে চুন যদি চন্দ থানসাকে তঙ্গাই মাখাই অরণি ফাটার সারো গিয়া দিল্লিনি কতর কতর নেতা ইনক্লুডিং বিজেপি নি সবচেয়ে কতর লিডার বুবাগরানি ইয়াকুং রমিয়াকে ত্রিপুরা কেউ ক্ষমতায় আসুক অকগ্ন মুখ টান থানে সার্ভে খাইলি যাচ্ছেন বারবার বলছি এই কথার সবখানে আমরা ত্রিপুরা রাজ্যের 60,000 মানুষকে সমীক্ষায় জিজ্ঞেস করেছি যে আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার আপামর জনগণ কাকে ভোট দেবে টিপ্রামথাকে ভোট দেবে 35টা সিট দখল করে একাই আমরা ক্ষমতাতে আসব আমরা কি নাই মুন্ডা জরা ইয়াকুঙ্গে হাবলিনি সমান পাঙ্গলি আইছে আন্ত অনন্ত বাবু হাই হব কক মাই হাইছে সুন থব দ্রুপ হব মুন্ডা জরান কক সুপ্রাক্ষি হাইছে কিন্তু আমাকে থব জ্ঞানে আর কক খাজে মায়া খুয়াইছে আমরা বলছি তিনি মুন্ডা নি কোনো দাম করে চা বাগান নি লেবার কুড়ি নি হিঞ্জা খুয়াইছে বখাও রং মারি মা তো নাই তিনি প্রায় আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র 2,500 মুন্ডা জরা তো হাইছে 2,500 লোক যখন চিৎকার করবে বনের বাঘু সেখান থেকে পালিয়ে যাবে আসল ক্ষমতা বরগনি থামসা হইছে নরক থামসা তোমনে মুন্ডা জরাদের মধ্য থেকেও অফিসার হবে চাকরি করবে পুলিশে চাকরি করবে অফিসার হবে কিন্তু থামসাও মা তোম নাই বুবা গ্র্যান্ড লিডারশিপ তলা মা তোম নাই কে বরণি কুতুরি দাথান চিনি ফাইনাই দিন ফিনাং দিন অনেক কাহাম নাই ডাকুক এডি সিং পিসিং তুই চিন্তাই তো গো কাহাম কাহাম কাম খাই জানি কিন্তু রাং করিং গে সামুং খাই মানিয়া আর রাং নো কা শুনাই নি মুঙ্গা ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষ্য বাঙালিরা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে আপনারা কি আগরতলা শহরে অটোওয়ালাকে জিজ্ঞেস করুন গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করুন হোটেল যারা খুলে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন ত্রিপুরা নি কোন ওয়ানসা ত্রিপ্রাসা বিজেপি নি পক্ষে গরিকা আবনি বাগে চিনি থামসানি ফাম যদিছেন একতা বদ্ধভাবে দরিমা খায় আগামী দিন গ্রেটার ত্রিপালেন ফাইনাল চিন বাগে বেশি চালিয়া এবং ত্রিপুরা কতাল সরকার তো বই এখানে আমাদের আসারামবাড়ি বনবাজার থেকে আমাদের গোপাল বাবুরা এসেছেন গোপাল বাবু কেন ত্রিপুরা মাথা করবেন গোপাল বাবু একজন বাঙালি কিন্তু বাঙালি হলেও গোপাল বাবু বুঝতে পেরেছেন বাঙালিরা যদি ত্রিপুরা রাজ্যে সুরক্ষিত থাকতে চান তাহলে ত্রিপুরা মাথায় সেই সুরক্ষা দিতে পারে ত্রিপুরা মাথায় বাঙালিদেরও উন্নতি আনতে পারে
এই কথা গোপাল বাবুরা বুঝে গেছেন তিনি বাকি তিনি তিপ্রামতার হামজাক নাই শুধু তিপ্রাসা সিমিলিয়া ওয়ানসা তক্সা পাঞ্জাবি বিহারি সারা ভারতবর্ষ তিনি তিপ্রামতারি চর্চাঙ্গ আর তিপ্রামতার হামজাইয়া সব দিল দিয়া হে জান দি দেঙ্গে গান সামনে উত্তম হইতে আবারও ছেলে হামজা গিয়া আর প্রেস মিট খাই খাই ও শ্রীকৃষ্ণ ভগবান নিয়া কুম শ্রী রামচন্দ্র নিয়া কুম পাঁচ পাঁচ নিজারা মন্ত্রী রিজার মেল অনিল কাপুর কি নায়ক সিনেমা হেকে সামন জাংলিহীন আকার যাবে গাইছে আবু সিনেমাও নাম কি গাই নায়ক রক সামন জাংমেল বাস্তব টাংমায়া পাঁচ বছর ফাই নেমেল হাউ কাপাই খাইছে ও পাঁচ পাঁচ আইনছি আজ বড় কিচ্ছু খাই মাংলা একমাত্র তিপ্রাসার উনি ভবিষ্যৎ তিপ্রা মতান থালিন তো দাগরক তিনি চিনি মজা হা হা করম বে চং চিলি গই অর ডেপুটেশন জমানি শুধু ত্রিপুরা রাজ্যনি গভর্নর দিয়া ভারত বর্ষে প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদি নি খুঁজব ইয়ে আওয়াজ গুনছে রেগা ও নরেন্দ্র মোদি ও বসি জি নাই তিপ্রাসা থানসা হো গিয়া আপ বাটনে কা কোই রাস্তা নেই গ্রেটার তিপ্রা লেন জরুর হোগা ত্রিপুরা মে অমন চিনি থানসা কাকুর দবাং কক সালিয়া অনেক বড়ি জায়গা হিমরিয়া করে ফাইজার অর শেড রোগ খাইছেন কামকে খাইমা কামু আগামী দিন চিন ওয়ারিয়ার্স রোগ বড়ি রোগ বসেন খেয়াল মানার নাই আসুক্তি হিংগা আসুক মাই আইতে কোন বিক্ষোভ গেছে মর সিন্দি কি যা শেড রক্ষাই খাই মাংলা কামু দিবা মানু কিন্তু রাজত বাবু সামানে শিক্ষা থামে গুরুছে বুদ্ধি পাইব কিস আসিক ফাইমান ন ফাউল টানি যদি খিলাই দেখাই নখম রম্মা খামু দে বাবুকে ফাউল টানা সে রঙ্গি আইছে বাবু ওর কুইনো কুতুম মুগিছে সাওরাও সঙ্গী দিমা খামু হাইছে হিনাং নি বাগিছেন ইয়ার তঙ্গা বাইদি চিনি কদর চবা গ্রেটার টিপালের নি চবাও তামো গোপাল বাবু তামো অনন্ত বাবু তামো বিনামালা তামো তনুশ্রী মজুমদার যত পালবাবে ফ্রেগা টিপালেন তো নাই আসমাই দানি যতন জহরুল কুতুল লাই নাই যতন বেলাই বেলাই হামবাই তাই সানি চবেল চিবাই আবার টিপ্রামত হাই গ্রুপ বোয়া গ্রাই গ্রুপ